ভিউয়ার্স, আপনাদেরকে এখন আরও একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চলেছি, গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখাবো আমি। আবার আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার 46। দেখুন ভিউয়ার্স, প্রোগ্রাম নাম্বার 46-এ কী হয়, এখানে 00 থাকবে, 46-এ 0 থাকবে। তো আপনার ভায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী হোল করার আগে আমাকে একটা তাক দিতে হয়, লক স্টিচে সেলাই করতে হবে, তারপরে হোল করতে হবে। এটা যদি ভায়ারের রিকোয়ারমেন্ট থাকে, আপনার ভায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী হোল হওয়ার পূর্বে একটি লক স্টিচ সেলাই হবে, তারপরে আবার জিগজ্যাগ হবে। তো দেখুন 46 নম্বরে আমি যদি 1 করে দেই, তো এন্টার বাটন দিয়ে সেভ করে সিলেক্ট মোডে 1 করে নিলাম। তো দেখুন এখন কি হয়। তো ভিউয়ার্স দেখুন, আমি এই যে একটা লক স্টিচ সেলাই হলো, তারপর আমার জিগজ্যাগ হলো। ভিউয়ার্স, ফেব্রিক্স আছে অনেক পাতলা, যে ফেব্রিক্সে আপনার জিগজ্যাগ হয় না, কাপড়টা অনেক নরম হওয়ার কারণে, কাপড়টা অনেক নরম হওয়ার কারণে প্রথমে আমাকে সেলাই করে কাপড়টাকে শক্ত করে নিতে হয়। তো দেখুন এই যে আমি দেখাচ্ছি ভিউয়ার্স, ধীরে ফলো করুন, একবারে কাছের থেকে সুন্দর করে নাও। দেখুন ভিউয়ার্স, হ্যাঁ দেখুন, প্রথমে একটা সেলাই হবে, এই দেখুন, এই এই প্রথমে একটা সেলাই হলো, তারপরে জিগজ্যাগ হচ্ছে, ফলো করতেছেন ভিউয়ার্স? হ্যাঁ, প্রথমে সেলাই হওয়ার পরে তারপরে জিগজ্যাগ হলো। তো এটা হচ্ছে আরেকটা টিপস, দেখুন এখানে একবার সেলাই হয়েছে, এখন আমি কিভাবে এই এখানে আবার একটার উপর দুইবার সেলাই করতে পারি, তো আমি আবার সেটাকে আপনাদেরকে, তাহলে আপনি 46 নম্বরে দিলেই হয়ে যাবে। তো যদি আপনার একের অধিক প্রয়োজন হয়, তাহলে আপনি 47 নম্বরে এসে, দেখুন ভিউয়ার্স, 47 নম্বরে এসে যদি আপনি 2 দেন, তো আপনি দেখুন 1 2, ব্যাস দুইবার হওয়ার পর আপনার জিগজ্যাগ হচ্ছে। তো বুঝতে পারলেন, এখন আমি এটাকে 3 বার করব। দেখুন ভিউয়ার্স, আমি আবার সিলেক্ট বাটনে, প্রোগ্রাম বাটনে এনে প্রোগ্রাম নাম্বার 47-এ 2 এনেছিলাম, এখন 3 দিয়ে সেভ করে দিলাম, অটো মোডে গেলাম, দেখুন কি হয়। দেখুন 1 2 3, এখন জিগজ্যাগ হচ্ছে। তো ভিউয়ার্স বুঝতে পারলেন, গোপনীয় টিপসটা হচ্ছে 47 নম্বর প্রোগ্রামে আমার প্রথমে লক স্টিচ সেলাই যে কয়টা প্রয়োজন, সে কয়টা আনার পরে আপনি এখানে যে কয়টা প্রয়োজন 47 নম্বর প্রোগ্রামে আসার পরে, যে কয়টা প্রয়োজন এখানে আনার পরে এন্টার বাটন দিয়ে সেভ করে তারপর আপনি সেলাই করলে, দেখুন সে কয়টা লক স্টিচ হওয়ার পরে তারপর আপনার জিগজ্যাগ হবে। তো ভিউয়ার্স বুঝতে পারলেন কীভাবে করবেন। তো এখন আমি আবার 0 মোডে এনে, তো ভিউয়ার্স এতক্ষণ আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা ঝিকঝাক করার পূর্বে টাক স্টিচ দিয়ে নেবেন, টাক স্টিচ দেওয়ার পরে তারপরে ঝিকঝাক করবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওতে নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, প্লিজ, ধন্যবাদ, ভালো থাকবেন।